গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে ব্লগটা শুরু করে দিই এখন থেকেই। তো প্রথমেই দেখো আমি ঝাড় দিয়ে নিয়েছি ঘর, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর তার মধ্যে দেখো রায় কী করলো, আমার ঘর মোছার মধ্যে আবার হেঁটে ঘুরে নিল। ঠিক আছে, আমি ওকে সরিয়ে দিয়ে আবার ঘরটা মুছে নিলাম। আর তারপরে আমি একটু জল খাবার বানিয়ে নিলাম, মানে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ডালিয়া সেদ্ধ, তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমার নতুন সিংহাসন, এবারে আমি আর কি পাতবো সিংহাসনটা। তো চলো সিংহাসনটা পেতে নিই, মানে পেতে নিয়েছি ঠাকুর। আর এই তো দেখো এইবার গুবলুকে আমরা স্নান করিয়ে নিচ্ছি, আমরা মানে আমি আর মেয়ে দুজন মিলেই আমরা একসাথে ওকে স্নান করাই, আমি করালে ও করবে। তো এই যে দেখো আমার বাবুটা কি হাসি খুশি, না দেখে মনে হচ্ছে খুব আনন্দ পাচ্ছে, খুব হাসি খুশি। আর এই যে এই মানে পেতলের গামলাটা খালি নড়বড় করে, মানে এদিক ওদিক থেকে আনতে আমার এই অবস্থাটা হয়েছে, ওটাকে আমি ঠিক করে নেব। আর এই তো এবারে গা হাত পাটা মুছিয়ে নিচ্ছি ভালো করে, আর এদিকে ও বলে গা হাত পা মুছাবে, আর এখানে ও জগন্নাথ দেবের ছবিটা নিয়েছিল। তো এই যে ওকে আমি বসিয়ে দিয়েছি, এইবারে আজকে পরাবো একটা নতুন জামা, নতুন সিংহাসনে নতুন জামা ওকে পরাচ্ছি। এইটা অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম, খুব যেহেতু এখানে গরম পড়েছে এখন তাই পরাচ্ছি। আর কারণ আগে একটা খুব একটা গরম পড়েছিল না, বৃষ্টি হয়ে গিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো তাই জন্য খুব গরম। তো হালকা পাতলার ওপর বেশি কিছু ভারী জিনিসও পরাইনি, চুলটাও আজকে দিইনি। এইরকমই খুব কিউট লাগছে, এরকমই খুব সুন্দর লাগছে আমার সোনা পাপাকে। তো এই যে দেখো এইবার হাতের মধ্যে আমি পালকটা দিয়েছি, তোমরা কেমন লাগছে জানিও। আর এই তো দেখো ওকে, এরকম ওর ফাইনাল লুক। খালি আমার বরের ফোনটাতে মেসেজ আসতেই থাকে। তারপরে এই যে দেখো আমি জগন্নাথ দেবকেও বসিয়ে দিলাম, আর এই যে আমার মহাদেবকেও বসিয়ে দিয়েছি, আমার ভোলে বাবা তাকেও বসিয়ে দিচ্ছি। এবারে তাকেও আমি একটু স্নান করিয়ে নেব, ওই হচ্ছে গিয়ে ওই গোলাপ জল, তারপরে অগুরু এইসব মেশানো সেই জল দিয়ে তাকেও স্নান করিয়ে নেব। দিয়ে তাকেও একটু ফুল আর ফুল টুল দিয়ে একটু পুজো টুজো করে নেবো, চন্দন টন্দন লাগিয়ে। আমার কাছে এখন অবধি ঘি টি কেনা হয়নি ঠাকুরের জন্য, সেগুলো কিনি, তারপরে আবার আরেকদিন হচ্ছে আমার ভোলে বাবাকেও ভালো মতো করে আমি স্নান ধান করাবো। তো এই তো ফুল টুল দিয়ে দিয়েছি, তারপরে জগন্নাথ দেব এই ছবিটা আমার কাছে অনেকদিন আগে থেকেই ছিল, সেটা আমি বসিয়ে দিলাম। আর এই যে দেখো আমি এবার তরমুজ যে কিনে এনেছিলাম তোমাদের দেখাচ্ছিলাম দেখিয়েছিলাম, সেটা এবার আমি ভালো মতো কেটে নেব। তরমুজ আর দিয়েছিলাম কলা, আর এইটা হলো আমার পুজোর বটি। মানে সবাই আসলে জানো যে ঠাকুরের জিনিস আলাদাই করা হয়। তো এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ টোগ দেওয়া হয়ে গেছে, মানে সমস্ত রকম পুজো পাঠ করা হয়ে গেছে, বই টই পড়া এখনও অবধি হ্যাঁ গীতাটা পড়া হয়নি, গীতাটা পড়বো তারপরে ফুল দেবো। আর এই যে আজকের লাঞ্চের মেনুতে কী ছিল বলতো, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর বড়ির রসা সর্ষে বাটা দিয়ে, সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে সর্ষে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বিকেল হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, এবারে আবার আজকেও একটু বেরোতে হবে। বলেছিলাম তোমাদের সাথে, শেয়ার করেছিলাম যে বিশাল থেকেও কিছু কি জিনিসপত্র কেনাকাটা করতে হবে, তো তার জন্যই এখন যাচ্ছি আবার বিশালে। বিশাল বেশি দূর না, একদম বাড়ির কাছে, মানে 5 মিনিটও মনে হয় লাগে না, এতটা কাছে, একদমই কাছে বাড়ির কাছেই, মানে বিশাল, হ্যাঁ বাড়ির কাছেই বিশাল। আমি না মাঝে মধ্যে বলতে গিয়ে না আটকিয়েছে, তো এই হচ্ছে ব্যাপার, চলো বেরিয়ে পড়ি। এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাইছ তোমরা। আর রাইনি রেডি হয়ে গেছে, একটু উঠো তো সোনা মা, উঠো উঠো এখানটায় উঠো, বিছানায় উঠো। এই যে দেখো আমার সোনা মাও রেডি হয়ে গেছে, দেখি তোমার জামাটা ভালো লাগছে, গলাতে আবার একটা বোতল ঝুলিয়েছে, ও বলে স্কুলে যাবে। তো ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর এই দেখো রায়কে দেখছো, রায়মাকে দেখছো, মানে ও বলে এইটাই ধরে এই ট্রলিটা ধরেই টানবে, ও তেল টেল নিয়েছি তার সত্ত্বেও টানবে, ও বিশাল হচ্ছে একদম কত বাজার টাজার করছে। তো এই যে দেখো আমাদের এই রকম বাজারটা আমরা করেছি, এতটা বাজার করা হয়েছে আমাদের। আর আমার মা
ছাদ বাগানের কিছু, আমার বাড়িতে ছাদ বাগানের কিছু মানে ভিডিও ছবি পাঠাই। তো এই যে দেখো লঙ্কা গাছে আবার ফুল এসেছে, আর এই ছবিগুলো দেখালাম তোমাদেরকে, মা বাড়ি যাওয়ার পর দেখে কাছে এত বড় বড় মোটা মোটা লঙ্কা ধরেছে। লঙ্কাগুলো তুলে নেওয়ার পর আবার দেখো লঙ্কা গাছে পুরী চলে এসেছে। এই লঙ্কাগুলো সেদিন মা একদিন মাংস রান্না করেছে, তো একটা কাঁচা লঙ্কা দিয়েছে, এই গাছের একটা লঙ্কা দিয়েছে, তাতেই একদম ঝাল হয়ে গেছে। আর এমনি দুটো কাঁচা লঙ্কা দিয়েছে, ভাবছিলো ঝাল হবে কিনা, কিন্তু তাতেই ঝাল হয়ে গেছে। আর এই যে দেখো এইটা হলো রেড লিলি, এই যে কুড়িটা সবেমাত্র বেরিয়ে আসছে, তো এই রেড লিলিটাও খুব সুন্দর লাগে দেখতে। আর এতদিনে দেখো গোলাপ গাছে কুড়ি এসেছে, আমি থাকতে কিন্তু গোলাপ গাছটাতে কুড়ি আসেনি। আর এইখানে দেখো কাঠকড়বি গাছে কত ফুল এসেছে, আর যেটা একটা ছোটো কাঠকড়বির গাছ আছে সেইটাতেও দেখো কী সুন্দর কুড়ি চলে এসেছে। বড়োটাতে তো এসেছেই, বড়োটাতে তো তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে আমি যে স্কিন কালার জবা গাছটা ছিল সেই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। আমি তো দেখিয়েছিলাম যে গাছটা ছেটে দেওয়ার পর প্রচুর ডালপালা বেরিয়েছে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি, কালকে কী বাজার করেছি না করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো শুরু করে দিই এই এত বড়ো পাবনা চাপতে, ওঠাতে পারছি না। তো চলো দেখাই কী কী জিনিস কিনেছি না কিনেছি। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমেই আমি নিয়েছি আমার মেয়ের জন্য এই যে কর্নফ্লেক্স, ও এই কর্নফ্লেক্সটা খায়, তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এখানে যেহেতু বিহু আছে তাই জন্য বিশাল অফার ছিল, বিশালের প্রচুর অফার ছিল। বিহু সামনে আছে, এই বিহু তোমরা বিহুতেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে, সেইগুলো সব শেয়ার করবো। তো আগে দেখতে হবে আমার এই মানে সরি, যদি দেখতে চাও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বকবক করছি, তা আরও কিছু দেখাই। গ্রসারি আইটেম এই ম্যাগি একটার সাথে একটা ফ্রি, এটা আমি টেস্ট করেছি, হ্যাঁ টেস্ট করেছি, খুব একটা খারাপ না। তো এগুলো আমাদের বেশিরভাগ ম্যাগিটা লাগেই, মানে আমি মোটামুটি কি বলি পরে সেসব কথা শেয়ার করব। তো আমার সেসব এইসব ম্যাগি ঠ্যাগিগুলো লাগে। আর নিয়েছি ডাইজেস্টিভ বিস্কুট, বিস্কুটগুলো ডাইজেস্টিভ বিস্কুট একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই যে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা আমার মেয়ের লাগে খেতে, মানে ও মানে ম্যাগিটা খুব কম দিই, খুব মানে বেশি দিই না। এই ধরো এই বিস্কিট বা এই কর্নফ্লেক্স এইগুলোও তো লাগে। একটা এই যে চানাচুরের প্যাকেট, এটাতেও বিশাল মানে ভালো অফার ছিল যাই হোক। আর এটা হচ্ছে গিয়ে নবরত্ন, হ্যাঁ নবরত্ন চানাচুরটা হালদিরামসেরও খুব সুন্দর খেতে, বিকাজিরও ভালো খেতে। আর এটা আমি প্রথমবার এই ফার্স্ট কর্পের ট্রাই করব, এটা 1 কেজি, আর এই কর্নফ্লেক্সটা 1 কেজি আছে। আর এইগুলো সবসময় সাধারণত থাকে। এইটা একটা নিয়েছি, এই যে ফিনাইল হারপিক আর এই ডিশ ওয়াশার, এই তিনটা একসাথে তোমরা তো দেখে যে সসের একটা বোতল নিয়েছি দুটো, মানে বাই ওয়ান গেট ওয়ান দুটো হলো। তারপরে সরো মা, এই একটা সাদা তেলের প্যাকেট, সর্ষের তেলের প্যাকেট নিয়েছি দুটো, এই একটা তেলের প্যাকেট, এই যে দুটো তেলের প্যাকেট। এই যে নিয়েছি মুগ ডাল, খোলা মুগ ডাল পাওয়া যায় ওখানে, খোলা ডাল ভালো পাওয়া যায়। তো এই যে আমার অল্প লাগবে, আমার অত বড় প্যাকেট দরকার নেই, তোমার অল্প, তাই জন্য আমি অল্প মুগ ডাল নিয়েছি। এখনও আমি বিশাল থেকে পোস্তটা পাইনি, পোস্তটা একদম শেষ হয়ে গেছে, তো হয়তো বিশাল থেকে নেবো না, এমনি দোকান থেকে গিয়ে কিনে নেবো পোস্তটা। চিনি 1 কেজি চিনি আছে এখানে, হ্যাঁ 1 কেজি, তো হ্যাঁ 1 কেজি চিনি, 1 কেজি। আর এই নিয়েছি
আর মানে কি বলবো, রুম ফ্রেশনার যাকে বলে, রুম ফ্রেশনার একটার সাথে একটা ফ্রি। লেমনেডটা নিয়েছি, এর আগেরটা আমি করেছিলাম। একটু সরো, একটু সরো, এর আগে ইউজ করেছি। এই যে সুজি নিয়েছি, মেয়ের সুজি, ল্যাভেন্ডার ইউজ করেছিলাম এর আগে, মনে এলো। এই যে সুজি নিয়েছি, এইটা হচ্ছে হাফ কিলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুজি। সুজি নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হ্যাঁ। আর আর বেশ কিছু নেই, হয়ে গেছে তাই। এই যে ছোলা, ছোলা আমার দরকার আছে তো তাই ছোলা নিয়েছি। ছোলা এখানে আছে হাফ কিলো, ওয়ান কেজি না সরি, হাফ কিলো ছোলা। একটা এই নকুল দানার প্যাকেট, এই একটা বাবা চেক, মানে কেমন এটা একটা জিরে, আমি দেখে নিলাম যে ইয়েটা আছে চলবে। এটা এই যে একটা জিরের প্যাকেট নিয়েছি। আরেকটা সর্ষে ছিল, এই কালো সর্ষে, এখানে সাধারণত দোকানে কালো সর্ষেটা পাওয়া যায় না। আমরা গেছিলাম যেখানে গণেশগুড়িতে, মাথা থেকে বেরিয়ে গেছিলো তো তাই জন্য একটা কালো সর্ষের প্যাকেট নিয়ে নিয়েছি। আর একটা এই কোলগেট ম্যাক্স ফ্রেশ, আর এই কাঁচা ধূপ একটা, মানে একটা নিলে দুটো ফ্রি। আমি না এটা একটু দেখি তারাও কেমন ব্যাপারটা। আমরা ওদিকে ভাত বসিয়ে এসেছি, এসেছি এই দুটো। আচ্ছা এই তো, এই তো এরকম কাঁচা ধূপ, একটা কিনলে দুটো ফ্রি। এটা বেশি প্রাইস না, এটা খালি মাত্র 25 টাকা। আর এই একটা নিয়েছি, দেখতে পেয়েছো? আমার কি মনে হচ্ছে এটা বড় হয়ে যাবে, মনে হচ্ছে আমার কোমরে এক্সেল। ট্রাই করতে হবে, দেখতে হবে, বিলটা রেখে দিয়েছি যাই হোক। আর এই একটা নিয়েছি, আর এই একটা ফোট করে আছি, দেখতেই পাচ্ছ তো। এই তো নিয়েছি জিনিস, এমনকি এই ক্যারি ব্যাগগুলোর আমার দাম নিয়ে নিয়েছে, দুটো ক্যারি ব্যাগ, যেখানে আমার একটা ব্যাগে আশা করি হয়ে যেত, কারণ কি ওদের কাছে ব্যাগ শেষ হয়ে গেছিলো। এই ব্যাগগুলো প্লাস্টিকের, এই ব্যাগগুলো এক একটা 10 টাকা, দুটো নিয়েছি আমরা, খাতাম হয়ে যাচ্ছে আমার জিনিস। তো এই ছিল আমার আজকের গ্রসারি আইটেম। তো কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার, মানে সরি ভিডিওটা লাইক করে দিও, তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতেই পারো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতেই পারো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর আমার যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, সবাইকে অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আর চলো বলে দিই আজকে কী রান্না করছি। আজকে রান্না করছি মোচা, মোচার ঘন্ট করব এমনি আতপ চাল দিয়ে, না যেহেতু আমার আতপ চালটা আনা হয়নি, নয়তো আতপ চাল দিয়েই করতাম। এমনি নর্মাল জিরা দাবাটা দিয়ে করবো, জিরা দাবাটা দিয়ে করবো, ডাল আর বেগুন ভাজা, ব্যাস। আজকে সিম্পল মেনু, কিন্তু মোচা খুব ভিজি ভিজি জিনিস, মানে অনেকটা সময় লেগে যায় যেটা আমার কেটেছে। তো ব্যাস চলো, আর বেশি ভাঁড় বকবো না, চলো টাটা। আর এটা এটা নিয়ে নিই, এটা আমার অনেক দিন আগের ছিল, চলো টাটা।